আবলু ভাই যে আসেন আসেন, কি অবস্থা? মনির ভাই বসেন বসেন, কই যান? যাইতে তো চাই ভাই ঢাকা, ঢাকা যাওয়ার যে অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটে জ্যাম, এই ধুলাবালির চোটে মাথা পুরাই সাদা, একেবারে জঘন্য অবস্থা। তাই নাকি? শোনো, ঢাকা টাঙ্গাইলে রুট এখন চার লেন হয়েছে। আর তুমি কি চান্দের দেশে থাকো নাকি? তুমি তো কোনো খবরই জানো না মিয়া। হ্যাঁ, তুমি তো ট্রেনেও যেতে পারতা। শোনেন মিয়া, টাঙ্গাইলের মানুষের স্বপ্ন আসিল ট্রেনে চড়ার, কিন্তু এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। তুমি মিয়া আসলে কিছুই জানো না, ঢাকা টাঙ্গাইল রুটে ট্রেন উদ্বোধন হয়েছে তাও তুমি জানো না। কবে থিকা? শোনো, এখন প্রতিদিন সকালবেলা প্রচুর মানুষ ঢাকায় যায়, আবার অফিস শেষ করে টাঙ্গাইলে ফিরে আসে। কোন কি সত্যি নাকি? সত্যি মানে 100% সত্যি। আর টাঙ্গাইলের মানুষের এই দীর্ঘদিনের স্বপ্ন সংসদ উত্থাপন করছে আমাদের এমপি সানোয়ার ভাই। তার কারণেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সবের কথা দিছে। আল কেন, তোমাকে কারো কিছু মনে নাই? আরে ট্রেন ছাড়লে কি হবে নাকি? ট্রেনে চড়ে ঝামেলা আছে মিয়া। তোমরা না মিয়া, শুধু খারাপ জিনিসটাই দেখো, ভালো কোনো কিছু তোমাকে চোখে পড়ে না। শোনো, বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সানোয়ার ভাই এই টাঙ্গাইলের যে উন্নয়ন করছে সেটা কি আর কেউ করতে পারছে? কও, করতে পারছে? ঠিক আছে, পারে নাই। শোনো ভাই, চোখ থাকতে অন্ধ হয়ে থাকো না, চোখটা মেলো, দুনিয়াটা দেখো। সানোয়ার ভাইয়ের মতো উন্নয়ন এই টাঙ্গাইলে কে কোনোদিন করতে পারে নাই, আর পারবো না। কথা সত্য, সানোয়ার ভাইকে অনেক ধন্যবাদ। টাঙ্গাইলবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ করে সানোয়ার ভাইয়ের হাত ধরে ট্রেন এসেছে টাঙ্গাইলে। টাঙ্গাইল 5 সদর আসনের উন্নয়ন অব্যাহত রাখতে সানোয়ার ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।